এটা 1,10,000 যাচ্ছে তো না কি 2022 কুরবানির জি জি 85,000 দিয়ে কেনা হয়েছে মহিষ কত দিয়ে নিছেন এটা আপনারা আমরা নিছি 1,42,000 তো এটা কত দিয়ে কিনেছেন আপনারা 71,000 এগুলো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে রয়েছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমরা এই হাট থেকে বিক্রি হওয়ার পরে যে রাস্তাটি দিয়ে গরু বের হয় সেই রাস্তায় অপেক্ষা করছি আর আমরা এখান থেকে জানাবো আপনাদেরকে বিক্রি হওয়া গরুর দাম দর সম্পর্কে অর্থাৎ কত নিল চলুন আমরা দেখতে থাকি আপনারাও দেখতে থাকুন 87,000 দিয়ে কত দিয়ে কিনলেন এটা 56,000 দাদা না হ্যাঁ দুই দাঁতে হাড় বছর দুই দাঁতে সার গরু দেখতে পাচ্ছেন 56,000 দিয়ে কেনা হয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা সুন্দর গরু 96,000 এ কেনা হয়েছে এগুলো কি আপনারা কিনে নিছেন হ্যাঁ কিনে নিছি চারটা কত দিয়ে কিনলেন 3,00,000 3,00,000 দিয়ে কেনা হয়েছে এগুলো কি সবগুলাই দাঁতা মহিষ না দাঁতা না আদা তিল আদা তিল আচ্ছা আচ্ছা এগুলো চারটা কেনা হয়েছে দর্শক এই যে একটা আর ওই তিনটা নিয়ে যাওয়া হচ্ছে এভাবে চারটা মহিষ কেনা হয়েছে 3,00,000 টাকা দিয়ে দেখলেন তবে আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি একটা ভালোই কিনেছেন তারা এই যে চারটা নিয়ে যাওয়া হচ্ছে দেখলেন আপনারা 74,000 তো কিনছি কোরবানির না কোরবানির 74,000 দিয়ে কেনা হয়েছে কোরবানির জন্য গাভী গরু কিনে নিয়ে যাচ্ছেন নাকি কোরবানির লাগি কত দিয়ে কিনছেন বুঝতেছি আমি হারুন খায় আচ্ছা এই যে মিয়া ভাই কিনছেন মনে হচ্ছে কেমন আছে 2,60,000 দিয়ে কেনা হয়েছে বড় সরো একটা মহিষ দেখছেন নিয়ে যাওয়া হচ্ছে 2,00,000 কত 2,55,000 আচ্ছা আচ্ছা 5,000 টাকা আরো ধরা হচ্ছে যে খরচ হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখি এটা আমরা দেখি কত দিয়ে কেনা হলো কাকা এটা কত দিয়ে নিয়েছেন আপনারা 69,500 যাচ্ছে তো দাঁত দেখে নিছেন কোরবানির গরু 2022 কোরবানির গরু এই যে দেখছেন এটা যেমনটি দাম বলছেন এমনটি দামে কিনে নিয়ে যাওয়া হচ্ছে আমরাই পশুর হাট থেকে আমরা অপেক্ষা করব আরো কিছু এরকম বিক্রি হওয়া সার এবং মহিষের দাম আপনাদেরকে এখান থেকে জানাবো আমরা এই মহিষের দাম জানতে চাই এটা কত দিয়ে কিনেছেন ওয়ালাইকুম আসসালাম নিছেন কত দিয়ে এটা হ্যাঁ কত দিয়ে কিনছেন এটা 93,000 2022 কোরবানির মহিষ হ্যাঁ মহিষ আচ্ছা আচ্ছা দর্শক এই দেখতে পাচ্ছেন এটা 93,000 দিয়ে কিনে নিয়ে যাওয়া হচ্ছে বলছেন যে তার 2022 কোরবানির মহিষ কত তিয়াত্তর কিনলেন 1,73,000 মহিষ দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো একটা মহিষ নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আমরা এখান দেখছি এক জোড়া নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কিনে নিয়েছেন না কত দিয়ে নিয়েছেন এটা এক জোড়া কত দিয়ে কিনলেন আপনারা এক জোড়া কত দিয়ে কিনছেন এগুলো জোড়া সম্ভবত 140 পড়ছে 140 জি আর এইটা কত দিয়ে কিনলেন গাভী 75,000 এই দর্শক দেখতে পাচ্ছেন 75,000 মাংসের গাভী নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে চাচা কত দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন এটা 1,80,000 এইটা পিছনেরটা কত দিয়ে কিনলেন 180 কি দুইটা দুইটা 180 এটা দেখ এটা কত দিয়ে কিনছেন আপনারা 95,000 1,95,000 না দর্শক দেখলেন বড় সরো মহিষ 1,95,000 দিয়ে কিনে নিয়ে যাওয়া হচ্ছে আরেকটি মহিষ আসছে এটা কত দিয়ে নিয়েছেন আপনারা কত দিয়ে কিনছেন কাকা এটা 88,000 আপনারা এটা কত দিয়ে কিনলেন 90,000 এর মহিষ দেখতে পাচ্ছেন এই যে এটা 90,000 কোরবানির মহিষ না হ্যাঁ কোরবানি কোরবানি 2022 কোরবানির জন্য নিলেন কোরবানি সার নাকি না না পালার জন্য পালার জন্য এই দাচ্ছে না দাঁতে নাই কত দিয়ে কিনছেন এটা 55,000 এটা কত দিয়ে কিনছেন আপনারা 62,500 এটা কি দাঁতছে না দাদা দাঁতে নাই 62,500 টাকা দিয়ে কেনা হয়েছে কাকা 63,000 এটা কি দাঁতছে এটা না দাঁতছে দাঁতা একটা গরু দাঁতে নাই না 63 দিয়ে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছি যে মোটামুটি এটা কোরবান উপযোগী গরু অর্থাৎ দাতা গরু হতে পারে এটা দেখি এটা কত দিয়ে নিয়েছে ভাইরা এটা কত দিয়ে কিনেছেন 74,500 টাকা দিয়ে যেটা কিনলেন এটা কি কোরবানির জন্য কোরবানির জন্য 2022 কোরবানির গরু হ্যাঁ ধন্যবাদ এটা কত দিয়ে নিয়েছেন আপনারা এটা 65,000 দিয়ে নেওয়া হয়েছে দেখি আমরা এই ভাইয়ের সাথে কথা বলি মিয়া ভাই আপনারা এটা কত দিয়ে কিনেছেন 60,000 টাকা এটা কি দাঁতছে না এখনো দাঁতে নাই পালার জন্য নিয়েছেন ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এটা 60,000 টাকা দিয়ে কেনা হয়েছে পালার জন্য এটা কিন্তু দাঁতে নাই দর্শক আমরা দেখতে পাচ্ছি একটা ক্রস জাতের গরু কিনে নিয়ে যাওয়া হচ্ছে দেখি এটা কত দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন সেটি আমরা জানার চেষ্টা করি এটা কত দিয়ে নিয়েছেন আপনারা 72,000 এটা কি দাঁতছে না দাঁতে নাই এটা পালার উপযোগী একটি সার বছর নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন 72,000 টাকা দিয়ে
মহিষ কত দিয়ে নিছেন এটা আপনারা আমরা নিছি 142000 এটা কি 2022 কুরবানির মহিষ হ্যাঁ ধন্যবাদ ভালো থাকবেন দেখতে পাচ্ছেন এটা 142 বলা হলো এমনটি দামে কেনা হয়েছে মহিষটা দেখতে বেশ ভালোই এই সুন্দর শাহিয়াল কত দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন 133 দুইটা 133 দেখতে বেশ ভালো আছে আগামী হয়তো কুরবানিতে আবার তারা নিয়ে আসবেন এটা পালন করে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট সাইজের ষাড় গরু আসছে দেখি এটা কত দিয়ে কেনা হয়েছে এটির দাম জানার চেষ্টা করি এটা কত দিয়ে কিনছেন আপনারা 50000 দিয়ে যেটা কিনছেন এটা কি দাঁতছে এটা দেখছেন দাঁতছে না দাঁতে নাই 50000 পালার জন্য কিনেছেন এখানে আমরা দেখছি একটি গাভী নিয়ে আসা হচ্ছে দেখি গাভীটার দাম আমরা জানাই আপনাদেরকে এটা কত দিয়ে কিনছেন আপনারা নিছেন কত দিয়ে 51000 এটা কি আপনারা কি মানে পালার জন্য নিচ্ছেন নাকি কুরবানির জন্য কুরবানি 2022 কুরবানির জন্য নিয়েছেন ইনশাআল্লাহ এটা আসলে যে দামর না হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ দামর বকনা বাসুর আর কি দর্শক দেখতে পাচ্ছেন এটা 51 দিয়ে কেনা হয়েছে কাকা এটা কত দিয়ে কিনছেন এটা 48 কুরবানির জন্য নিয়েছেন কুরবানির জন্য 48 2022 কুরবানির গরু 48000 দিয়ে নেওয়া হয়েছে দেখলেন আমরা দেখতে পাচ্ছি এটা বড় সরো মহিষ নিয়ে যাওয়া হচ্ছে এক ভাই সামনে রশি ধরে যাচ্ছেন দেখি ভাই সাথে আমরা কথা বলবো এটা কত দিয়ে কিনেছেন সেটি জানবো ভাই এটা কত দিয়ে নিয়েছেন আপনারা 140000 টাকা দিয়ে কি 2022 কুরবানির মহিষ হ্যাঁ হ্যাঁ 2022 কুরবানির মহিষ 140000 দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমরাইত পশুর হাট থেকে সো আমরাইত পশুর হাট থেকে বিক্রি হওয়ার পরে যে রাস্তা দিয়ে আসলে গরু বাসার মহিষ নিয়ে যাওয়া হয় সেই রাস্তায় অবস্থান করছি আপনাদেরকে বিক্রি হওয়া গরুর দাম জানানোর চেষ্টা করছি অর্থাৎ হলো কত নিল আমরা দেখতে পাচ্ছি আসছে একটি সিলেটি মহিষ সেটির দামও আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দেখি কত দিয়ে কেনা হলো এটা কত দিয়ে কিনছেন 1 লাখ এটা কত দিয়ে নিছেন 85000 এটা কি 2022 কুরবানির জি জি 85000 দিয়ে কেনা হয়েছে আমরা দেখছি ছোট সাইজের আরেকটি ষাড় গরু নিয়ে যাচ্ছে এক ভাই ভাই এটা কত দিয়ে কিনছেন আপনারা 75000 ভাই 75 এটা দাঁতছে তো না দুই দাঁতের একটা ষাড় গরু 75 দিয়ে কেনা হয়েছে আমরা দেখছি একজন আসলে গাভী নিয়ে যাচ্ছেন এটা কত দিয়ে কিনেছেন এটা 43600 টাকা কুরবানির জন্য 43600 দিয়ে কেনা হয়েছে গাভী গরু আর কি এটা কত দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন 65000 কেনা হয়েছে শাহিয়াল ষাড় বাছুর আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর ষাড় গরু নিয়ে আসা হচ্ছে আবার গলায় দেখা যাচ্ছে মালা টালা দেওয়া আছে এটা কি আপনারা কুরবানির জন্য কিনলেন নাকি পালার জন্য কত দিয়ে কিনলেন এটা 1 লাখ 10 1 লাখ 10 দাঁতছে তো না দাঁতা একটা ষাড় গরু 1 লাখ 10 দিয়ে কেনা হয়েছে এটা কত দিয়ে কিনছেন আপনারা 72000 দাঁতছে তো না কয় দাঁতের এটা হলো দুই দাঁতের কত দিয়ে কিনছেন এটা 2 লাখ 65000 গরু আমরা একটু ভালো মতো দেখাই দর্শক এই যে দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে পিক আপে করে কত 62000 2 লাখ 62000 বড় সড়ো একটা গরু কেনা হয়েছে এটা ভাইরা দেখি এক জোড়া কিনে ফেলেছেন এক জোড়া কত দিয়ে কিনলেন ভাই 91 এটা বোধ হয় 91 আর এটা 1 লাখ 81000 সাড়ে এটা কত দিয়ে কিনলেন ক্রস 76000 দিয়ে কেনা হয়েছে এই ক্রস জাতের ষাড় গরুটি দেখছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি গয়াল স্টাইলের সিংহের একটি গরু আসছে এই গোটা দেখি কত দিয়ে কিনেছেন ভাইরা এটা কত দিয়ে কিনেছেন 85 দাঁতছে এটা এটা 85 দিয়ে কেনা হয়েছে আমরা দেখছি আরো কিছু গরু আসছে সেই দিকটাতে আমরা দেখতে পাচ্ছি বড় সরো একটা মহিষ নিয়ে যাচ্ছে এটা আপনারা কত দিয়ে কিনেছেন আমরা কিনছি 2 লাখ 60 2 লাখ 60 এটা কয় দাঁতের মহিষ 2022 কুরবানির জন্য যে কুরবানি নাকি ধন্যবাদ ভালো থাকবেন রাস্তা আগে জ্যাম লেগে গেছে কত দিয়ে নেওয়া হয়েছে এটা 75000 আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা বলদ নিয়ে যাওয়া হচ্ছে দেখি এটার দাম কত নিল সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করি বলদ আপনারা কত দিয়ে কিনেছেন 1 লাখ 1 লাখ 1 লাখ টাকা কেনা হয়েছে বলদ গরু দেখতে পেলেন আমরা দেখছি এখানে ছোট্ট একটি ষাড় গরু নিয়ে একজন আসছেন এইদিকে দেখি ছোট ষাড় গরুটার দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করি ওই যে দেখতে পাচ্ছেন সো আমরা অপেক্ষা করছি আমরা এই হাট থেকে যে গরুগুলো বিক্রি হওয়ার পরে যে রাস্তা দিয়ে বের হয় সেই রাস্তাতে এটা কত দিয়ে কিনেছেন আপনারা 71000 এগুলো দাঁতে নাই ছোট বাছুর পালন করার জন্য নেওয়া হয়েছে শুভ দর্শক বন্ধুরা আমরাইত পশুর হাট থেকে বিক্রি হওয়া গরুগুলোর দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আমরা অনেকক্ষণ ধরে দেখাইলাম সো বন্ধুরা আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনারা যেখান থেকেই কোরবানির ষাড় গরু ক্রয় করেন অবশ্যই আপনারা প্রথমে সেগুলো গরুগুলোর দাঁত দেখবেন
হাঁটাবেন যে সুস্থ কিনা, দেন দামাদামি করে ক্রয় করবেন। সো বন্ধুরা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আপনাদের প্রত্যেকের জন্যই শুভকামনা রইলো।